হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই দেখো পাপা আজকে সকাল সকাল রেডি হয়ে গেছে স্নান ঠান করে পড়তে যাবে বলে, আর আমি কালকে ব্লগটা এডিট করছিলাম তাই জন্য আমার ভিডিওটা স্টার্ট করতে একটু দেরি হয়ে গেল। এদিকে দেখো মনা কার কার ব্লগ দেখছে। কার ব্লগ দেখছো তুমি? তোমার তো নিজের ব্লগ। এই যে আমাদের কফি বিস্কিট সব রেডি, আর এরপর আমি চলে যাব মাটন আনতে। তোমরা জানো আমি কাওয়াখারি ছাড়া মাটন আনি না। আর একজনকে দেখো চিৎকার করে যাচ্ছে, ওকে কিন্তু খেতে দিয়েছি আমি ঘুম থেকে উঠে সবার আগে ওকে খেতে দিয়েছি, তা ওর চিৎকার চলছে 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 চলবে চলছে চলবে এই অবস্থা। ওই দেখো আরেকজনকে চলছে চলবে হচ্ছে। তো ঠিক আছে পরে আবার কথা বলছি, আমি কফিটা খেয়ে নিই। আমি নৌকাঘাট ব্রিজ পেরিয়ে চলে এসেছি, এই উৎসধারার কাছে চলে এসেছি। খুব সুন্দর টাউনশিপ হচ্ছে এখানে অম্বুজা গ্রুপের। তা আগামীতে ভাবছি আমরা এদিকেই শিফট করে যাব, ইচ্ছে আছে, দেখা যাক কতদূর কী হয়। আর এখন আমি চলে যাব কাওয়াখারি মাটার নিতে। আর এদিকেও একটা রাস্তা হচ্ছে, এই রাস্তাটা ডাইরেক্ট গিয়ে শিব মন্দির বা বাগডোগরাতে উঠবে, অনেক চওড়া রাস্তা হচ্ছে। তো ঠিক আছে চলো মেহফুজের দোকানে যাই, মাটন নিয়ে আসি। এই আমার ব্রেকফাস্ট রেডি, পরোটা সাথে আছে আলু ডিমের তরকারি, এই তরকারিটা আমি খুব ভালোবাসি। তো মনা জানে তাই মনা বানিয়েছে। এই দেখো পরোটার সাথে আলু ডিমের তরকারি, জাস্ট যারা যারা খাওনি তারা অবশ্যই খেয়ে দিয়ে ট্রাই করো। এটা সোনার ছোটবেলার খুব পছন্দের একটা খাবার, ব্রেকফাস্টে রবিবার ব্রেকফাস্টে পরোটা আর আলু ডিমের তরকারি। তো মনারও প্লেট রেডি, মনা পরোটা নেয়নি এখনো। ঠিক আছে চলো খাই, খেয়ে দিয়ে যাই একটু আড্ডা মেরে আসি। আড্ডার জায়গায় চলে এসছে বাপি, সাথে আছে আজকে আমাদের সাথে পাস্তা কল্লোলে মেয়ে। তো সবাই মিলে আজকে আড্ডা মারবো, সবাই বন্ধুরা এসছে আজকে। আলু ডিমের তরকারি আর এখানে আছে চিকেন। তো পাপাও শুরু করে দিয়েছে, ও সবসময় আমার আগেই শুরু করে দেয়। আর এই দেখো পছন্দ না হওয়া সত্ত্বেও আমি জিনিসটা নিয়ে এসেছি, কারণ কেউ একজন এটা খেতে পছন্দ করে। এটা হচ্ছে কাঁচা লঙ্কার রসগোল্লা, গ্রিন গ্রিন কালার, জানি না যে খাবে সে বুঝবে, যে খাবে সে বুঝবে, খেয়ে দে। দেখো কেমন পেতি পেতি হয়েছে।
ঠিক আছে চলো আমিও খাওয়া শুরু করি। আমি আর মনা এসেছি একটু মহাবিস্থান বাজারে, টুকটাক দু একটা জিনিস নেব। এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের কাছে এসেছি, মনা গেছে একটু কাপড়ের দোকানে, একটা গিফট নেবে। আমি ওয়েট করছি বাইরে, ভালো লাগছিল না দোকানে ভেতরে যেতে, এত ভিড় না ভেতরে। বিয়েবাড়ি যাব তাই জন্য রেডি হয়েছি, আর মনা আমার ভিডিও করছে। বললাম করতে না, তাও বলছে না করো, ভিডিও করে দিই, একটু তাকাও আমার দিকে। তো ঠিক আছে, এখানে পিছনে গান বাজছিল বলে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। তো এই যে আমরা বেরিয়ে গেছি, আমাদের বাড়ির ঠিক সামনেই বৌভাত। এই পাপা মনা সবাই রেডি হয়ে চলে এসেছি আমরা বাইরে, এখন আমরা যাব বিয়ে বাড়িতে। বিয়ে বাড়িতে খাওয়াটা একটু বেশি হয়ে গেল, তো চলে এসেছি আমরা বাড়িতে। আর এখন তাড়াতাড়ি শুয়ে পড়বো আজকে, কারণ কালকে পাপার এক্সাম আছে সকালবেলা 7:15-এ, সেই জন্য 6টার সময় উঠতে হবে। তো ব্লগটা এডিট করে আপলোডে বসিয়ে শুয়ে পড়বো। তো আজকে সানডে, মোটামুটি ঠিকঠাকই গেল, খুব ভালো না। এই যে বাবা হাফ ড্রেস চেঞ্জ করে আমার পাশে এসে বসলো, খেয়েছে সন্ধ্যাবেলা একটু হালকা ঝাড়। ঝাড়ের সলিউশন অর্ধেকটা আমিই করলাম, অর্ধেক সলিউশন ম্যাক্সিমাম সময় আমিই করি, তাও আমাকে বলে না। যাই হোক, তো ঠিক আছে, কালকে এক্সাম দিক, তারপর দেখা যাবে। তো ঠিক আছে চলো, আজকের মতো এইটুকুই, কালকে আবার দেখা হবে নতুন উইকে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই। পাপা বাই করো, বাই বাই।